আসসালামু আলাইকুম বাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রশংসা আল্লাহর জন্য শান্তি বর্ষিত হোক মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি শ্রী জাকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে যা সালাফদের মানহাজ নয় বর্তমান সমাজে সালাফদের মানহাজ বলে এমন কিছু কাজকর্ম করা হচ্ছে যা প্রকৃতপক্ষে সালাফদের মানহাজ ছিল না এবং সালাফরা সে কাজগুলো কখনোই করেননি তো সে বিষয়গুলো আমাদের জানা অতীব প্রয়োজন এবং সেগুলো থেকে বিরত থাকা একান্ত কর্তব্য যদি তা না হয় তাহলে আমরা সালাফদের নামকে এবং সালাফদের মানহাজকে কলুষিত করব। সম্মানিত দর্শক শ্রোতা মানহাজ শব্দের অর্থকে মানহাজ শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট রাস্তা আর ওয়াজেহ অর্থাৎ পরিষ্কার স্পষ্ট পথকে মানহাজ বলা হয় আর সালাফ শব্দের অর্থ হচ্ছে পূর্ববর্তী যার বহুবচনে এসে থাকে সুল্লাফ বা আসলাফ তার দুইটার অর্থ দাঁড়ায় আলমান সালাফ এর অর্থ দাঁড়ায় পূর্বশরীদের পথের অনুসরণ করা পূর্বশরীদের বলতে বোঝানো হয় আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম এবং পরবর্তীতে সাহাবিরা এবং পরবর্তীতে যারা কেমত পর্যন্ত আল্লাহ এবং সাহাবিদের পথের অনুসরণ করবেন তারাই হচ্ছেন সালাফ সম্মানিত উপস্থিতি দর্শক শ্রোতা আমরা জানলাম সালাফ শব্দের অর্থ কি বা কারা সালাফ যা সালাফদের মানহাজ নয় তার এক নম্বর বিষয় হচ্ছে আল্লা কবলালঈ অর্থাৎ জ্ঞান অন্য অন্বেষণের পূর্বে আমল করা কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা সঠিক জ্ঞান কোরআন হাদিস থেকে অর্জন না করেই সে বিষয়টা আমল করা এটা সালাফদের মানহাজ নয় যেটা আমাদের বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে অনেক দিনী ভাই মুসলিম ভাই বোন যারা ইসলাম সম্পর্কে না জেনে কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা কোরআন হাদিস থেকে না জেনে তারা আমল করতে শুরু করেন কারো কোনো কথা শুনে যার কারণে তাদের সকল আমলগুলো বিদাত হয়ে যায় শির্ক হয়ে যায় এবং তাদের জীবনের সকল আমলগুলো বাতিল হয়ে যায় সালাফদের মানহাত ছিল এক্ষেত্রে তেনারা কোনো আমল করার পূর্বে সর্বপ্রথম সেটা জেনেছেন সে সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করেছেন ইমাম বখারি রহিমাহুল্লা এই ব্যাপারে একটি অধ্যায় রচনা করেছেন তিনি বলছেন বাবুন আল আইলমু কাবলাল কাউলি ওয়াল আমালি অর্থাৎ কথা এবং কর্মের পূর্বে জ্ঞান কথা এবং কর্মের পূর্বে জ্ঞান অর্জন করার গুরুত্ব মহান রব্বুল আলমেন পবিত্র কোরআনে এ ব্যাপারে বলেছেন ফা আলম আনাহ ইহ সর্বপ্রথম ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার প্রথমেই যে বিষয়টি সম্পর্কে তালা আদেশ করছেন সেটা হলো ফা আলম আগে তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই বিষয়টা আগে আল্লাহ তালা জানতে বললেন জানার পরে সে অনুযায়ী জীবন জীবনযাপনের বিষয়টা পরবর্তীতে তাই রব্বুল আলমিন ও পবিত্র কোরআন এর সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটি বর্ণিত হয়েছে যেখানে আল্লাহ তালা বলছেন যে সর্বপ্রথম তোমরা জানো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো মা আবোধ নেই ওয়াস্তাফি লিজাম্বিক অতঃপর তুমি তোমার পাপের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাও ওয়ালিল মুমিনিন এবং মুমিন পুরুষদের জন্য ক্ষমা চাও ওয়ালিল মুমিনাত এবং মুমিন নারীদের জন্য ক্ষমা চাও তাহলে ক্ষমা চাওয়া নিজের জন্য ক্ষমা চাওয়া মুমিন মুসলিম নারীদের জন্য নারী পুরুষের জন্য ক্ষমা চাওয়া এটা হচ্ছে আমল এ আমলের পূর্বেই আল্লাহ রব্বুল্লা আলমিন বলে দিলেন যে তুমি জানো তাই আমরা যে কোনো কাজ করার পূর্বে আমাদেরকে জানতে হবে জানার পরে আমল করব যেটা সালাফদের মানহাজ কিন্তু আমরা সেই মানহাজ থেকে আজকে দূরে সরে গিয়েছি দূরে সরে গিয়ে আমরা কোনো বিষয় সম্পর্কে না জেনেই আমল করছি যার ফলে বিভিন্ন বিদাত এবং অনেক কুসংস্কার আমাদের সমাজের ভিতরে প্রবেশ করছে আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা